কিংবদন্তি গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান পৌঁছে গেলেন জীবনের 81তম বসন্তে। বিশেষ এই দিনটি বাসাতে পরিবারের সঙ্গে কাটিয়েছেন তিনি। জন্মদিনকে তিনি দেখেন ভিন্নভাবে। তার কাছে জন্মদিনের অর্থ মৃত্যুর দিকে এক ধাপ এগোনো ছাড়া আর কিছুই নয়। বিশেষ দিনের আয়োজন নিয়ে এই কিংবদন্তি জানান, পরিবার ছেলে মেয়ে তার ভীষণ ভক্ত। পরিবারের সদস্যরা ওদের মতো করে প্রতি বছর পালন করে থাকে দিনটি। 1943 সালের 11 ফেব্রুয়ারি গানের এই কবি জন্মগ্রহণ করেন ঝিনাইদহে, তার পৈতৃক বাড়ি যশোর জেলার খড়কিতে। রফিকুজ্জামান শুধু গীতি কবি নন, শতাধিক চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনাও করেছেন তিনি। পরিচালনা করেছেন জন্মদাতা নামের একটি সিনেমাও। মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে সেই রেল লাইনের ধারে মেঠো পথ তার পারে দাঁড়িয়ে, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক সহ অনেক কাল জয়ী গান।